আগামীকাল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এবং হেড কোচ চন্দিকা হাথুর সিংহে। এশিয়া কাপে বাংলাদেশের ভালো করা নিয়ে আশাবাদী টাইগার অধিনায়ক। দুপুরে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে সাকিব গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান জুনিয়রদের নিয়ে আশাবাদী তিনি। তানজিদ তামিম শামীমদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা তাদের উইনিং মেন্টালিটির পরিচয় বলে জানিয়েছেন সাকিব আল হাসান। পেস বোলিং ইউনিটে ইবাদতের না থাকাটাকে বেশ বড় একটা ধাক্কা হিসেবেই নিয়েছেন তিনি। ম্যাচ বাই ম্যাচই আমাদের টার্গেট থাকবে, সেটা এশিয়া কাপ হোক আর ওয়ার্ল্ড কাপই হোক, কারণ বড় একটা টুর্নামেন্টে জিতে গেলে আপনার আসলে প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়। আপনি যদি এন্ড রেজাল্ট চিন্তা করেন আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনগুলো। সো আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচ টার্গেট করতে এক ওয়ান বাই ওয়ান, এবং সেখানে যদি আমরা ভালো করতে পারি আমাদেরকে মোমেন্টাম দিবে ফার্স্ট কিছু ম্যাচ, এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হতেই পারে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।